যে কারণে নিঃশ্বাস নেওয়া সমস্যা হয়ে যায়। এর জন্য আর একটা কথা কি আমার মতে, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইটিং অ্যান্ড ব্লগ উইথ সিস্টার্স। তো আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে রুই মাছ ভাজা। দেখতে পারতেছেন কি সুন্দর লাগতেছে। তো এটা কিভাবে তৈরি করবেন তা দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো ভিডিওটা দেখতে থাকুন, চলুন আমরা চলে যাই রেসিপিতে। এখানে আমি রুই মাছ ভালো মতো ধুয়ে নিয়েছি, অনেকবার ধুয়ে নিয়েছি কারণ রুই মাছ অনেক গন্ধ থাকে। তো এটা আপনারা ভালো মতো ধুয়ে নেবেন, সব মাছই ধুয়ে নেবেন। তো এখন আমি এই পর্যায়ে এখানে লবণ হলুদ মরিচ দিয়ে মাছটা মেখে নিব। মেখে আমি এক দু মিনিট রাখবো, তারপরে আমি মাছটা ভেজে দিব। এখানে আমি দিয়ে দিতেছি লবণ পরিমাণ মতো, হলুদ 2 চামচের মতো, আর আমি এখানে মরিচ পাউডার ব্যবহার করব না কারণ মরিচ পাউডার ব্যবহার করলে মাছ ভাজতে গেলে হেঁচি আসবে, নাকটাক জ্বলবে, এর জন্য আমি মরিচ পাউডারটা ব্যবহার করতেছি না। অনেকে করে, যদি আপনার ইচ্ছা হয় তাহলে আপনারা করতে পারেন, কিন্তু আমি করি না। আমি কেন, আমাদের বাসায় কেউই করে না মাছ ভাজার ক্ষেত্রে বা অন্য কোনো কিছু ভাজার ক্ষেত্রে, কারণ ওটাতে অনেক ঝাঁজ হয় যে কারণে নিঃশ্বাস নেওয়া সমস্যা হয়ে যায়। এর জন্য আমরা শুধু হলুদ আর লবণ দিয়ে মাছ ভেজে নিই। এখন এই মাছটা আমি মেখে মাছ ভাজার মানে তেলে মাছটা ভেজে নিব। এখানে আমার মাছ মাখানো শেষ, এখন আমি তেলে ভেজে নিব। মাছ ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিছি চুলাতে, এবং এখানে আমি এখন তেল দিব। কড়াইটা একটু গরম হইতে দিছি আমি, তাহলে মাছটা আর কি ভালো মতো ভাজা হবে। এখন আমি তেল দিব, একটু বেশি তেল দিব। তেলটা এখন গরম হওয়ার জন্য আমি রেখে দিব, তারপর আমি মাছগুলি দিয়ে দিব। চুলার জালটা বাড়িয়ে দিবেন এই সময়ে, তারপরে প্রয়োজন হলে কমাই দিবেন, কিন্তু আমি জাল বাড়িয়ে অবশ্যই মাছ ভাজব। আমার মাছ ভাজাটা শেষ হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলব। একটা কড়াইতে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিতেছি। এখানে পেঁয়াজ বেশি দেখে মনে করেন না যে আমরা এত পেঁয়াজ ব্যবহার করতেছি কেন, কারণ মাছ ভাজতে গেলে পেঁয়াজটা একদম কমে যাবে। আর আমাদের ঘরে পেঁয়াজ ভাজা আর কি লাগে, মা ভাত দিয়ে আমরা ভালো মতো মাখিয়ে আর কি খাই। দিয়ে দিতেছি লবণ, মাছ ভাজাতে লবণ দিয়েছি, তো পেঁয়াজ ভাজার জন্য শুধু এক্সট্রাভাবে লবণ দিব, কারণ অতিরিক্ত লবণ দিয়ে দিলে তিতা হয়ে যাবে। দিয়ে দিব তেল, তেলটা একটু বেশি লাগবে। আর একটা কথা কি আমার মতে, মাছ ভুনার চাইতে মাছ ভাজাতে আর কি বেশি মজা লাগে আর খুব সহজে করা যায়, কিন্তু একটা সমস্যা হচ্ছে মাছ ভাজার ক্ষেত্রে যে একটু পেঁয়াজের পরিমাণ বেশি লাগে আর একটু তেলটা বেশি লাগে, কিন্তু খেতে তো অনেক মজা না। তো আপনারা জানাবেন আপনাদের কোনটা বেশি ভালো লাগে, মাছ ভুনা খেতে ভালো লাগে না মাছ ভাজা খেতে ভালো লাগে। মাছ ভাজার পরে যে তেলটা ছিল সে তেলটাও আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাইতেছেন।
পর্যায়ে আমি একটু একদম সামান্য পরিমাণে আমি একটু মরিচ পাউডার দিয়ে দিব, কারণ তাহলে একটু ঝালঝাল লাগবে আর কালারটা অনেক সুন্দর আসে। এর জন্য অনেকে দেয় অনেকে দেয় না, কিন্তু আমি দিব হালকা পরিমাণে, একদম একদম অল্প। আর আমি দিয়ে দিব সামান্য পরিমাণ জিরা পাউডার, কারণ দেখছি যে জিরা পাউডারটা দিলে ভাজা দিয়ে কোনো জিনিসে একটু মজা লাগে। এখন আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব, তারপরে আমি মাছগুলো দিয়ে দিব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব মাছ ভাজাগুলো, কারণ মাছটা আমি একটু ভাজা ভাজা করব তখন আর কি পেঁয়াজগুলো একদম পুরোপুরি যাবে। তো আপনাদের আমি দেখাবো যে কোনটা কি। আপনারা আমার মাছ যখন নিছি প্রথমে তখন দেখতে পাচ্ছিলেন যে মাছের মাথাগুলো ছিল, তো আমি মাছ ভাজাতে মাছের মাথা ব্যবহার করি নাই, ওটা আমি ভেজে রেখে দিছি, কারণ ওটা আমি যখন ঘুনা করবো তখন আমি দিয়ে দিব। বা সবজি অন্য কোনো রান্নার ক্ষেত্রে আমরা মাছের মাথাটা তখন ব্যবহার করি। আর মাছ ভাজার ক্ষেত্রে মাছের পেটা মানে পেটির মাছটা এবং হলো গিয়া পিঠের মাছটা আমরা নিয়ে নিই। এখন আমি পেঁয়াজের সাথে মাছগুলি নেড়ে চেড়ে দিব। আরেকটা বিষয় বলে রাখা ভালো, যখন মাছটা দিয়ে দিবেন পেঁয়াজের সাথে ভাজার জন্য তখন একটু কম চামচটা ইউজ করবেন, চামচ দিয়ে আর কি নাড়াচাড়াটা একটু কম করবেন, পারলে কড়াই ধরে সেটা ঝাঁকি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো মতো আর কি হবে মাছ ভাজা এবং পেঁয়াজেরটা মাছটা ভেঙে যাবে না। আর চামচ দিয়ে যদি বেশি নাড়াচাড়া করা হয় তাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যারা পারেন তারা করবেন, আর যারা পারেন না একদম আমার মতো আনাড়িয়া পোহরা ভাইয়েরা তারা চামচটাই ব্যবহার করবেন, কারণ সুন্দর করে করার চাইতে নিজের সেফটিটা আগে সবচাইতে প্রধান, সেটা আর কি খেয়াল রাখবেন জানি নিজের শরীরে হাত পা না পড়ে সেটার দিকে। তো আমি এটা কড়াইটা মানে ঝাঁকি দিয়ে পেঁয়াজ আর মাছটা আর কি মিশিয়ে নিয়েছি, কিন্তু যারা পারেন না তারা করবেন না। আর আপনাদের দেখানো সম্ভব ছিল না যে কীভাবে আমি কড়াইটা ঝাঁকি দিয়ে মাছ আর পেঁয়াজ মিক্স করে নিয়েছি, তো এর জন্য সরি। আমার মাছটা প্রায় হয়ে গেছে, এখন আমি পরিবেশনে চলে যাব। ভিউয়ার্স দেখেন আমার রুই মাছ ভাজা আমি পরিবেশন করে ফেলছি, কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারাও খুব সহজে এই রেসিপিটা তৈরি করবেন, আমি বিশ্বাস করি যে এভাবে যদি করেন তাহলে আপনাদের প্রত্যেক দিনের খাবারটা বোর লাগবে না, একদম ভালো মতো খেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। বাই।